আমন্ত্রণ জানাচ্ছি এসটিভির নিউজ আপডেটে। এই মুহূর্তের আপডেটে আপনাদের সাথে আছি আমি নুসাতা ফ্রেন। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে কৈলাস থেকে বর্তলোকে আসবেন। অন্যদিকে তিনি বিদায় নেবেন ঘোড়ায় চড়ে। 24 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিনব্যাপী এই দুর্গোৎসব। এবছর সারা দেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা প্রায় 32,500। সহিংসতার কথা মাথায় রেখে সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পুলিশের পক্ষে সারা দেশে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। দুর্গাপূজার পুরো সময় দলীয় নেতাকর্মীদের পূজা মণ্ডপ এবং হিন্দুদের বাসাবাড়ি পাহারা দেওয়ার নির্দেশ দেন তিনি। রাজধানীতে পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে কাদের আরও বলেন, কুমিল্লায় সংসদ সদস্য বাহারের বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। কেউ অপকর্ম করলে, চেতনা বিরোধী কথা বললে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন সুবিধা নিতে সরকার সরকারি কর্মকর্তাদের গাড়ি উপহার দিচ্ছে। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। তাদের হাতে দেশের গণতন্ত্র ও নির্বাচন নিরাপদ নয়, লুটপাট করে পুরো অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করার বিকল্প নেই। শুধু ডিম পেঁয়াজ নয়, বাজারে আলুসহ প্রায় সব রকমের সবজি ও মাছের দাম চড়া। নতুন করে কেজি প্রতি 4 থেকে 5 টাকা বেড়েছে মোটা চালের দর। সব মিলিয়ে বাজার পরিস্থিতিতে কোনো সুখবর নেই বললেই চলে। কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি। বিক্রেতারা বলছেন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে কমবে না নিত্যপণ্যের দাম। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা 6 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদ্রদীক্ষুদা মিলন বলেন, 21 থেকে 26 অক্টোবর পর্যন্ত 6 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা। 28 অক্টোবর শনিবার থেকে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি স্বাভাবিক হবে। এবার থাকছে দেশের বাইরের খবর। হামাস এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিততে দেবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন বলেন, হামাস এবং পুতিন ভিন্ন ভিন্ন হুমকির প্রতিনিধিত্ব করে, কিন্তু তাদের লক্ষ্য একই। তারা উভয়ই প্রতিবেশী গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায়। এবার থাকছে মাঠে ময়দানের খবর। ওয়ানডে বিশ্বকাপের বিগ ম্যাচে লড়ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। টুর্নামেন্টে ভালো শুরু করলেও শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ভরাডুবিতে ব্যাকফুটে পাক শিবির। এই ম্যাচে অজিদের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মাঠে নেমেছে বাবর আজমের দল। অন্যদিকে টানা 2 হারে টুর্নামেন্টে শুরু করার পর শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে অজি শিবিরে। পাকিস্তানকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখাই অজিদের মিশন। শেষ কুস্তি নিউজ আপডেট। এসএটিভি সব সংবাদ সবশেষ জানতে চোখ রাখুন এসএটিভি পথে।